তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকম একটা কেকের রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো টক দই দিয়ে সুজির কেক। যাদের আমার মতন মাইক্রোওভেন থাকা সত্ত্বেও টেম্পারেচার সেট না করতে পারার জন্য ঠিকঠাক কেক হয় না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি 250 গ্রাম সুজি। দেখো 250 গ্রাম এখানে সুজি নিয়েছি। 250 গ্রাম সুজি নিলে তোমাদের তার অর্ধেক মানে 125 গ্রাম নিতে হবে চিনির গুঁড়ো আর ময়দা, মানে যতটুকু তোমরা সুজি নেবে তার হাফ চিনির গুঁড়ো আর ময়দা নিতে হবে। আর 100 গ্রাম নিয়েছি আমি টক দই। আর নিয়েছি 1 কাপ সাদা তেল আর 1 কাপ দুধ। আর লাগছে বেকিং সোডা আর বেকিং পাউডার। এবার একটা পাত্রে 1 কাপ দুধ ঢেলে নিলাম আর এর মধ্যে সুজিটা দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। মোটামুটি 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, তাহলে সুজিটা একটু ফুলে উঠবে। তো এটাকে আমরা একটু মিশিয়ে সাইডে রেখে দেবো। মেশানোর সময় যদি মনে হয় একটু শুকনো হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে আরেকটু দুধ ইউজ করে নেবে। এবার একটা আলাদা পাত্রের মধ্যে শুকনো জিনিসগুলোকে মিশিয়ে নেব। তো প্রথমে ময়দা দিয়ে দিলাম, দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং সোডাটা কম ইউজ করতে হবে, বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা। এবার এই সব উপকরণকে একটু চেলে নেব। আমি এখানে সামান্য একটু নুন দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আর আগে থেকে যে দুধের সাথে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেশ ফুলে উঠেছে, এবার এর মধ্যে সেটা মিশিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে যাতে কোনো দলা পাকানো অংশ না থাকে। যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ সাদা তেল দিচ্ছি। সাদা তেলের বদলে তোমরা গলানো মাখনও দিতে পারো। সাদা তেলটা যতটা বেশি দেবে ততটাই কিন্তু কেকটা সফট হবে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। এবার এটা পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। এখানে আমি 2 ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করেছি, চেরি আর কিশমিশ। তোমরা চাইলে কাজু মোরব্বাও ইউজ করতে পারো। এগুলো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ নাড়ানো যাবে না, নয়তো কেকের ভেতরটা ফেটে যাবে। তো এরকম একটা ঘনত্ব আসলেই হবে। এখানে আমি একটা মাইক্রোওভেন বোল নিয়েছি, এর গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো টিস্যু পেপার ইউজ করেছি। তোমরা এখানে একটু মোটা ধরনের কাগজ ব্যবহার করবে, কারণ পাতলা কাগজ হলে কেকের গায়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। টিস্যু পেপারের ওপরেও আমি একটু তেল লাগিয়ে নেব, তাহলে ছাড়াতে আর অসুবিধা হবে না। এরপর পুরো ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। কেকের ওপর দিয়ে একটু চেরি আর একটু কিশমিশ আমি ছড়িয়ে দেব। এবার ওভেনটাকে কোনো রকম প্রিহিট না করে আর কোনো টেম্পারেচার সেট না করেই মাইক্রোওভেনে নর্মালি আমরা যেরকম খাবার গরম করি সেরকম 5 মিনিট আমরা সেট করে মাইক্রোওভেনটাকে অন করে দেব। 5 মিনিট পর একটা কাঠি দিয়ে দেখে নেব ভেতরটা কাঁচা আছে নাকি। কাঠির গায়ে যদি মিশ্রণটা লেগে থাকে তাহলে এটাকে আরও 3 মিনিটের জন্য হতে দেব। 3 মিনিট পর কেকটাকে বের করে নেব। প্রথম দিকে এটা নরম থাকবে, কিন্তু কোনো অসুবিধা নেই, ঠান্ডা হয়ে গেলে এটা ভেতর থেকে একদম সেট হয়ে যাবে। তো আমাদের কেক কিন্তু একদম রেডি। তোমাদের সামনেই আমি কেটে দেখাচ্ছি, দেখো কেকটা ভেতর থেকে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। যাদের ঘরে মাইক্রোওভেন বা ওটিজি রয়েছে তারা এরকম একটা কেকের রেসিপি কিন্তু নির্ঝঞ্ঝাটে বাড়িতেই তৈরি করে ফেলতে পারো। আর আমি এখানে অনেকটা পরিমাণ দেখিয়েছি, তোমরা এটা কাপকেক হিসেবেও করতে পারো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।